রাজধানীর বাড়িধারায় ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব। সামান্দ গ্রুপ অফ কর্পোরেশনের মালিক অলিউল্লাহ মিলন তপু নিজ অফিসে ব্যবসায়ীদের নির্যাতন চালিয়ে জোরপূর্বক অর্থ আদায় করতেন বলে অভিযোগ উঠেছে। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েন। বাইং হাউসের অফিস হলেও বিনোদনের সব ব্যবস্থাই ছিল বাড়িধারার এই বিলাসবহুল ফ্ল্যাটে। এছাড়া নিরাপত্তার জন্য ছিল 28টি গোপন ক্যামেরা। সেই ক্যামেরাতেই ধরা পড়ে প্রতিষ্ঠানের মালিক তপুর নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। সেখানে লেনদেনের এক পর্যায়ে ব্যবসায়ীদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালানো হতো। এই ধরনেরই এক ঘটনার শিকার একটি গার্মেন্টস কোম্পানির এই কর্মকর্তা। মালের বিভিন্ন অজুহাত দেখায় যে টাকার জন্য আসছো, আমি টাকা দেবো কোথার থেকে, এই মালগুলো হচ্ছে বেমারে দিতে হবে, মানে অনেক হামকি ধুমকি। পরে এক পর্যায়ে দেখা যাচ্ছে ওই ওখানে সিগনেচার করানোর জন্য উঠে পড়ে লাগছে, এমনকি মাছ ধরেও করতেছে। পরে বাসার নিচে থাকা গার্মেন্টস কর্মকর্তার ড্রাইভার টের পেলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করা হয়। সেখান থেকে সামন্ত গ্রুপ অফ কর্পোরেশনের 12 জন কর্মচারীকে আটক করে র‍্যাব। তিনি কথাবার্তা খারাপভাবে ব্যবহার করে এবং যখন যে প্রথমে আসে তাকে অনেক বিশ্বাস করে, বিশ্বাস করে তাকে অনেকভাবে মানে লোভ লালস অনেক কিছু দেয়। এখানে যে ধরনের ক্লায়েন্টই আসে সে তাদেরকে এরকম আটকায় রেখে টর্চার করে, নির্যাতন করে, তাদের কাছ থেকে টাকা আদায় করে এবং এই কাজ করার জন্য সে ভার্সিটির ছাত্রসহ একটা বড় ধরনের সন্ত্রাসী দল পালন করে। তবে ঘটনার মূল অভিযুক্ত তপুকে এখনও আটক করতে পারেনি র‍্যাব। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।